हेलो फ्रेंड्स आज এই ভিডিওতে কথা বলবো Realme C2S এর ব্যাপারে। Realme কোম্পানি সব সময় চেষ্টা করে কম বাজেটের মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য, আর তাই তো গরিবের কথা মাথায় রেখে এবার তারা থাইল্যান্ড বাজারে লঞ্চ করলো Realme C2S স্মার্টফোন। যদিও Realme C2S হলো Realme C2 ডুপ্লিকেট কপি, তাই আপনার বাজেট যদি 8 থেকে 9000 টাকা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে। সো এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ফোনটির ডিজাইনের ব্যাপারে, পারফরম্যান্সের ব্যাপারে এবং ক্যামেরার ব্যাপারে A to Z তুলে ধরার। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নতুন কোনো স্মার্টফোন নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। তো ফোনটির ব্যাক সাইডে ডায়মন্ড কাট ফিনিশের সাথে প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, যার ফলে ব্যাক সাইডে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগবে। আবার ফ্রন্ট সাইডে থাকছে 6.1 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে প্যানেল। তবে কোনো নোটিফিকেশন লাইট বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না এই স্মার্টফোনে। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনে আছে ফেস আনলকের ফ্যাসিলিটি। ডিসপ্লে রেজুলেশন হবে 720x1560 পিক্সেল, আর পিক্সেল ডেন্সিটি হবে 282 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল লো বাজেটে এই ফোনে ভালো মানের একটি ডিসপ্লে পাবেন। বন্ধুরা, এবার আমরা জানবো ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। তো এখানে থাকছে MediaTek Helio P22 অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz, যার ফলে গেমিং পারফরমেন্স খুব একটা ভালো পাওয়া না গেলেও লো গ্রাফিক্সে গেম ইজিলি রান করতে পারবেন। আর অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 9 Pie, যার কাস্টম UI হবে ColorOS 6.1। এর পাশাপাশি 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে ডেডিকেটেড SD কার্ড স্লটের অপশন থাকছে। Realme C2S ফোনের পেছনে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল, আর সেলফির জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সাথে দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি, যেখানে মাইক্রো USB পোর্ট, 3.5mm অডিও জ্যাকের অপশন রয়েছে। ফাইনালি বলবো Realme C2S এর প্রাইস ও লংজিভিটির ব্যাপারে। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে 8 থেকে 9000 টাকার মধ্যেই পাওয়া যাবে, এবং আপনি জেনে অবাক হবেন এই ফোনটি থাইল্যান্ডে বাংলাদেশি টাকায় মাত্র 3600 টাকায় লঞ্চ হয়েছে। আর এই ফোনটি আনঅফিশিয়ালি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। তো ভিউয়ার্স, Realme C2S এর ব্যাপারে আরও কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।